হ্যালো বন্ধুরা, আরবিকে চেনে আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি কীভাবে করতে হয় সেই রেসিপি নিয়ে এসেছি। আর বন্ধুরা, তার সাথে একটা নতুন টিপসও নিয়ে এসেছি। বন্ধুরা, এই রেসিপিটা অল্প বিস্তর সবাই জানে, কিন্তু আমি কীভাবে করি সেই রেসিপিটা আপনারা একটু দেখে নিন। দেখুন বন্ধুরা, আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য কী কী উপকরণ নিয়েছি আপনারা সেটা দেখে নিন। এখানে নিয়েছি 2 তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, নুন, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি। আর এখানে বাটা মশলার মধ্যে নিয়েছি আমি রসুন বাটা, আদা বাটা, জিরে আর 4 লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। আর এখানে নারকেলটা কুড়িয়ে দুধটা বের করে নিয়েছি, নারকেলের দুধ। চিংড়ি মাছটা ধুয়ে কেটে বেছে নিয়েছি। এবার আমি রান্নাটা করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব, হালকা ভেজে নেব, খুব বেশি ভাজবো না। চিংড়ি মাছগুলোতে আমি সামান্য একটু নুন দিচ্ছি আর সামান্য একটু হলুদ দিচ্ছি, হালকা একটু নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছ ভাজা তুলে নেব। চিংড়ি মাছটা আমি এমতো অবস্থায় তুলে নেব। কড়াইটা ধুয়ে আমি পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে, আমি 2 তেজপাতা দিয়ে দিলাম। এবার এই তেলে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে ভাজা হয়ে যায় তার জন্য একটু নুন দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখুন ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। এবার 1/2 চামচ রসুন বাটাটা দিয়ে দিলাম। আর এখানে 1/2 চামচ আমি আদা বাটা দিয়ে দিলাম। আর জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। আর এখানে ধনে গুঁড়োটা রেখে দিলাম, সেই ধনে গুঁড়োটা দিলাম, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এর মধ্যে মশলাটা ভাজা হওয়ার জন্য আমি একটু সামান্য নারকেলের দুধ দিয়ে দেব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর মধ্যেই যে নারকেলের দুধ বাদ বাকি অংশটা আছে সেটাই দিয়ে দেব। এই রান্নাটাতে আমি জল ব্যবহার করব না, নারকেলের দুধ দিয়েই রান্নাটা হবে। এটা আমি ফুটতে দেব, তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। আর ঝোলটা ফুটে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দেব। এলাচ, দারচিনি, লবঙ্গ ওটা রেখেছিলাম, ওটা বেটে নিয়েছি, ওটাই দিয়ে দিচ্ছি। আমি এবার সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দেব। আমার চিংড়ি মাছের মালাইকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব।
আমার চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটা হয়ে গেছে, আপনারা বাড়িতে এভাবে করে খাবেন? আর কমেন্টে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন। আর বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম যে আজকে একটা নতুন ধরনের আবার টিপস নিয়ে এসেছি আমি। টিপসটা হলো এই যে, পেঁয়াজ কাটতে গেলে চোখ জ্বালা করে, পেঁয়াজটা খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে একটু জলে ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন পেঁয়াজ কাটতে গেলে আর চোখ জ্বালা করবে না। আবার আরেকটাও করতে পারেন বন্ধুরা, পেঁয়াজটা খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে আধা ঘন্টা ফ্রিজে রেখে দিলে পেঁয়াজটা কাটবেন, দেখবেন চোখ জ্বালা করবে না। আপনাদের যদি টিপসটা ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা, আগামী দিন আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।